নমস্কার, আমি মল্লিকা। blogpost.com এ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে অন রাখুন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের পেজটিকে ফলো করুন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি এনেছি আপনাদের জন্য দারুণ মজাদার একটা রেসিপি, সেটা হলো স্টাফ টমেটো। এর জন্য আমি নিয়েছি 4টে বড় বড় সাইজের টমেটো, একটু কাজু বাদাম, চীনা বাদাম অল্প একটু, আর নিচে 100 গ্রাম মতো ছানা। আর লাগছে এর জন্য আমার, দেখুন, একটু আলু সিদ্ধ, একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি ছোট ছোট টুকরো করে নিয়েছি, ক্যাপসিকাম লাগছে, এটাও একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর লাগছে কাসুরি মেথি, কাঁচা লঙ্কা আর বাটার। আর লাগছে আমার কিছু মশলা, যেমন হলো ধনে গুঁড়ো, জিরে, গোটা জিরে, আদা বাটা, কিশমিশ নিয়েছি 10-12টা কিশমিশ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একটা প্লেটে আমি কিছুটা কাজু আর চালমগজ নিয়েছি, আর লাগছে কাজু বাদাম। আর লাগছে আমার এখানে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু গোটা গরম মশলা, সেজন্য আমি নিয়েছি 2টো এলাচ, 1টা লবঙ্গ, 1টু দালচিনি, আর লাগছে চিনি প্রয়োজন মতো। এবার চলুন আমি প্রিপারেশনটাকে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি যেটা করব সেটা হলো টমেটোগুলো, দেখুন 4টে টমেটো আমি নিয়েছি, তার মধ্যে 3টে টমেটো আমি রেডি করে রেখেছি, আর 1টা বাকি আছে, ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন, এইভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে টমেটোটার ভিতরে যে শ্বাসটা আছে ওটাকে বের করে আনতে হবে। দেখুন, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর হাত দিয়ে এরকম করে টেনে ভিতরে শ্বাসটা পুরো বের করে আনতে হবে। এবার একটা ছোট চামচ দিয়ে ওই ভিতরে শ্বাসটাকে বের করে আনছি, দিয়ে ভেতরটা পুরো ক্লিয়ার করে দিতে হবে। এই ভিতরে শ্বাসটা কিন্তু ফেলবো না, ওই 3টে টমেটোর শ্বাসটা আমি বাটিতে রেখেছি, এটারও ওই বাটিতেই রাখলাম, এটা পরে আমার কিন্তু কাজে লাগবে। দেখুন, এইভাবে 3টে টমেটো রেডি আছে, আর 1টা টমেটো রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার রেডি হয়ে গেল। এবার ওটা আমি রেখে দিলাম বাটিতে, শ্বাস ভিতরের অংশটাকে ওটা আমি পরে কাজে লাগিয়ে দেব। এবার যেটা করব সেটা হলো, প্রথমে একটা প্যান বসালাম ওভেনে, বসিয়ে প্রথমে চীনা বাদামগুলো দিলাম। চীনা বাদামগুলো একটু হালকা আধ ভাজা মতো করে নিয়ে এবার ওই কাজুগুলো, যেগুলো বাটিতে রেখেছিলাম কাজু, ওই কাজুগুলো দিয়ে দিলাম। দিয়ে বাদাম, চীনা বাদাম আর কাজুটা ভেজে নিলাম, ভেজে নিয়ে ওটা তুলে নিলাম একটা বাটিতে। এইগুলো করব কি, আমি মিক্সিতে পাউডার বানাবো। দেখুন, এটা আমি আগে থেকে করে রেখে দিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি, ওটা দিয়েও আমি ওরকম করে পাউডার বানাবো, ঠিক আছে? দেখুন, এরকমটি পাউডারটা বানানো হবে, এগুলো দিয়ে আমি ওরকমই পাউডার বানাবো, ঠিক আছে? দেখুন, আচ্ছা, এবার আমি করলাম কি, ওই প্যানটা আবার বসালাম, কিন্তু তার আগে একটা জিনিস আমার করতে বাকি আছে। আমি একটা মিক্সিং জারে, দেখুন, ওই গোটা গরম মশলা, চাল মগজ, কাজু আর টমেটো, এইটা দিয়ে একটা পেস্ট বানাবো, আর এর সঙ্গে ওই 4টে টমেটোর যে ভিতরে শ্বাসটা ছিল ওটাও দিয়ে দেব। দেখুন, সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি, পেস্টটা বানিয়ে রেখে দিলাম। এইবার আমি ওভেনটা জ্বালাবো। ওভেনটা জ্বালিয়ে প্যানটা আমার বসানোই ছিল, এবার তেলটা গরম করে জিরে দিলাম। জিরেটা একটু আধ ভাজা মতো হয়ে গেলে এতে আমি দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আদা আর ক্যাপসিকাম ভালো করে নেড়ে নেব। আদাটা, এটা আমার অ্যাকচুয়ালি টমেটোর যে স্টাফিংটা হবে সেই স্টাফিংয়ের পুরটা আমি বানাচ্ছি। এবার একটু এতে নুন দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি, কেননা ক্যাপসিকামটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেজন্য নুনটা দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নিয়ে এবার এই ফুলকপি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই ফুলকপিটা কিন্তু আমি আগেই গরম জলে একটু ফুটিয়ে রেখেছিলাম, তারপর ছোট ছোট টুকরো করে, তারপর হাত দিয়ে ওটাকে একটু ভেঙে নিয়েছি, কারণ স্টাফিং হবে তো, খুব বড় হলে ঠিক ভালো হবে না। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি।
নিয়ে এবার আমি এতে দিচ্ছি ওই ছানা রেখেছিলাম, ছানাটা হাত দিয়ে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম ওই কিশমিশটা দিয়ে। এগুলো দিয়েও ভালো করে নাড়তে হবে। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন। আর এই টমেটো স্টাফিংয়ে একটু ছানাটা দিলে কিন্তু খুব টেস্টফুল হয়। এবার দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর এতে দেব একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। নেড়ে নেড়ে একটু নেড়ে নিয়ে খাটা মশলাটা মিশিয়ে দিয়ে তারপর আমি ওই আলু সিদ্ধ যেটা রেখেছিলাম আলু সিদ্ধটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব বেশি চটকানো দরকার নেই, একটু ভেঙে ভেঙে দিলেই হবে। আর বাকিটাই খুন্তি দিয়ে আমি নেড়ে নেড়ে ছোট ছোট করে দেব। এটা হাত দিয়ে ভেঙে ভেঙে আলু সিদ্ধটা দিয়ে দিলাম দেখুন। এবার বাকিটা আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দেব দেখুন। এরকম খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি। এবার এখানে আমি দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, আর দেবো একটু চিনি। লবণ একটু স্বাদ মতো দিয়ে দিলাম, আর দিচ্ছি চিনি, দিয়ে এটা ভালো করে নাড়তে হবে। মোটামুটি স্টাফিং আমার রেডি দেখুন। এতে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি স্টাফিং আমার রেডি হয়েই গেছে। আর লাস্ট ফিনিশিং যেটা আমি দেব সেটা হলো ওই কাজু আর চীনাবাদাম যেটা আমি পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেইটা, সবটা দেওয়ার দরকার নেই, অর্ধেকটা মতো আমি দিচ্ছি। দিলে হবে কি স্টাফিংটা যেমন টেস্টফুল হবে আর ওতে যে বাড়তি জলটা যেটা রয়েছে সেটাও টেনে নেবে, এটা শুকনো আরও শুকনো শুকনো মতো হয়ে যাবে দেখুন। পুরটা কিন্তু আরও শুকনো হয়ে গেল, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। ব্যাস তাহলে আমার পুরটা রেডি হয়ে গেল। এইবার আমি আরও আরেকটা যেটা কাজ করব সেটা হলো এই কাসুরি মেথি হাতে একটু স্ম্যাশ করে ছড়িয়ে দিচ্ছি। এইটা দিচ্ছি কেন না, এইটা দিলে একটা খুব সুন্দর স্মেল আসে, এবং এটা যখন আমি টমেটো স্টাফিংটা যখন আমি রেডি করব কুক করব তখন এই কাসুরি মেথি ফ্লেভারটা বেরিয়ে এটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। ব্যাস আমার রেডি হয়ে গেল পুরটা দেখুন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমার টমেটোতে পুর ভরার পালা। এর জন্য টমেটোগুলো আমি নিচ্ছি, নিয়ে প্রথমে আমি তলায় একটু বাটার দিলাম। বাটার দিয়ে এবার আমি চামচ দিয়ে পুরটা ভরে দিচ্ছি দেখুন। এইভাবে টমেটোটাকে স্টাফিং করতে হবে, একটু চেপে চেপে পুরটাকে দিতে হবে, ভরতে হবে এইভাবে চেপে চেপে পুরটাকে দিতে হবে। এইভাবে টমেটো স্টাফিং করলে এই এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা একদিন আপনারা অবশ্যই করে দেখুন, দেখবেন ভীষণ ভালো খেতে লাগে। পুরটা ভালো করে চেপে চেপে দিতে হবে, আর এই বাটারটা দেওয়ার জন্য এই পুরের সঙ্গে বাটারটা মিশে একটা খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। ওপরে আর নিচে আমি বাটার দিলাম এই কারণে, কারণ এই স্টাফিংটা স্টাফিংয়ের পুরটা যখন এইটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে না, এই পুরটা খুব টেস্টফুল হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা টমেটোকে এই পুর দিয়ে ভর্তি করতে হবে, বেশ চেপে চেপে পুর দিয়ে ভর্তি করতে হবে দেখুন আমি যেভাবে করছি। হ্যাঁ এইভাবে প্রত্যেকটা টমেটোকে আমি পুর দিয়ে ভর্তি করে নিলাম। এই টমেটো স্টাফিং কিন্তু খুব উপকারী, টমেটোটা যেমন আমাদের শরীরের পক্ষে উপকারী তেমনি এভাবে যদি টমেটোটা সবাই হয়তো খেতে ভালোবাসে না, অনেকেই আছেন, কিন্তু এভাবে রান্না করে দিলে যে কেউ খেয়ে নেবে। আর এটা আপনি লুচি রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে আপনি খেতে পারেন দেখুন। পুর আমার ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার এর পরের পর্যায়ে আমি চলে যাব। রেডি তাহলে পুর ভরা, এবার দেখুন কত সুন্দর লাগছে। ওপরে বাটারটা দেওয়ার জন্য বা নিচে বাটার আছে তো এই টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এর জন্য। এইবার আমি যেটা করব সেটা হলো গ্যাসে একটা কড়া বসালাম, একটু তেল দিলাম, দিয়ে টমেটোগুলো বসিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু খেয়াল রাখবেন এখানে কিন্তু সিমেই থাকবে, গ্যাসটা কিন্তু বাড়াবেন না, কারণ এটা খুব সিমে আস্তে আস্তে কড়াটা গরম হয়ে ওই স্টিমটাতে এটা নরম হবে। মিনিট 15 পর আমি খুলে একবার দেখে নেব
যদি দেখি আর একটু বাকি আছে তাহলে আরেকবার ঢাকা দিয়ে আরেকটু নরম করে নেব। তো মোটামুটি আমার হয়ে গেছে, দেখুন এটা টমেটোগুলো নরম হয়ে এসেছে, কিন্তু আরেকটু বাকি আছে, এর জন্য আরেকটা পর্যায়ে আমার বাকি আছে, সেইটা আমি করতে যাব। দেখুন এবার আমি ওই যে কড়াতে আবার একটু বাটার দিলাম, একটু বাটার দিলাম, দিয়ে এতে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে ওই যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম না, এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ওই পেস্ট আমি দিয়ে দেবো। দেখুন পেস্ট আমি দিয়ে দিলাম, এই পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব, একটু নেড়ে নিয়ে এতে আমি এবার এক এক করে কিছু মশলা দেব। যেমন হলুদ গুঁড়ো দিলাম, আর একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর একটু দেব জিরে গুঁড়ো, সরি এটা ধনে গুঁড়ো দিলাম, ভুল বললাম আপনাদের, আর দিলাম একটু লবণ, আর একটু প্রয়োজন মতো চিনি দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে। এটা একটু কিছুক্ষণ নাড়ার পর এতে আমি আদা বাটা দিলাম। এবার আদা বাটাটা দিয়ে এবার ভালো করে কষে কষে দেখবেন এটা এক সময় তেল ছাড়া হয়ে আসছে, এর থেকে তেল রিডিউস করছে। দেখুন এটা প্রায় কষা হয়ে এসেছে, এবার এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার এতে আমি ওই মশলার জারটা ধুয়ে একটু জল দিলাম, আর একটু এতে জল দেব, যতটা গ্রেভি হবে সেই আন্দাজে জলটা দিতে হবে। দেখুন হয়ে গেছে, এবার এটা আমি একটু ফুটতে দেব। এটা ফুটছে, এবার আমি টমেটোগুলো ওতে দিয়ে দেব। টমেটোগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, টমেটোগুলো অলরেডি আধসেদ্ধ হয়ে গেছে, এতে আর একটু ফুটিয়ে নিলেই টমেটোগুলো একদম রেডি হয়ে যাবে। দেখুন 2 মিনিট মতো ফোটাতে হবে, বেশিক্ষণ লাগবে না ফোটাতে। দেখুন আমার আজকের রান্না কমপ্লিট। এতে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিলে ধনে পাতা ফ্লেভারটা বেরিয়ে যাবে। তাহলে আজকে টমেটো স্টাফিং আমার কমপ্লিট হয়ে গেল, ভীষণ সুন্দর, ভীষণ ভালো খেতে। এটা আপনি যে কোনো জিনিসের সঙ্গে, রুটি লুচি পরোটা পুরি যে কোনো জিনিসের সঙ্গে আপনি খেতে পারবেন, ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু এবং ভীষণ উপকারী। তাহলে বন্ধুরা একদিন অবশ্যই করে ফেলুন এই দারুণ সুস্বাদু দারুণ উপকারী এই টমেটো স্টাফিং। তাহলে বন্ধুরা আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।